বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রিয় দর্শক, আজ আমরা দেখাবো কিভাবে লেবুর দিনে লেবু সংরক্ষণ করে রাখা যায় এবং সারা মাস এই লেবুটাকে শরবত করে এবং বিভিন্ন রেসিপিতে দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা যায় এবং যে যে কাজে ব্যবহার করবে সেটা ব্যবহার করা যায়। প্রিয় দর্শক, আসুন আমরা আজকে দেখি কিভাবে আপনারা লেবু সংরক্ষণ করে রাখবেন। দর্শক, এখানে আমরা 2 কেজি লেবু 20 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। আমরা এখন এগুলোকে একটি চাকুর সাহায্যে আমরা এভাবে গোলাকার করে চাক চাক করে কেটে নেব। প্রথমে আপনারা ইচ্ছা করলে যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন এবং আমরা এখন এটা থেকে রস বের করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমরা এগুলোকে চিপে রস বের করে নিচ্ছি। আমরা সম্পূর্ণ রস বের করে নিলাম। এখানে 4টি লেবুর রস আছে, আমরা যেটা ভিডিও করে দেখাবো শুধু সেই জন্য আমরা 4টি লেবুকে এভাবে রস বের করে নিলাম। এখন আমরা ফ্রিজের যে আইসপট আছে সেই আইসপটের মধ্যে আমরা সেই লেবুর রসগুলোকে আমরা এভাবে দিয়ে দিলাম, ঢেলে দিলাম। এখন আমরা এই আইসপটটাকে আমরা ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দেব। তারপর দিনের বেলায় সকালবেলা আপনাদেরকে আমরা দেখাবো জমে খুব সুন্দরভাবে এটা জমে গেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটাকে জমে গেছে। এখন আমরা এটাকে বের করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং এভাবে আপনারা 3-4 মাস অথবা আরও বেশি আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এবং ইচ্ছে করলে যখনই শরবত খেতে ইচ্ছে করবে একটি দিয়ে আপনারা শরবত বানিয়ে খেতে পারবেন এবং বিভিন্ন রেসিপিতে এবং বিভিন্ন কাজে লেবুটা আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই লেবু সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা রসগুলোকে বের করে বোতলে ভরেও আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখনই দরকার হবে ফ্রিজ থেকে বের করে বোতল থেকে আপনারা লেবুর রসগুলো যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের মঙ্গল করুন, দেশের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।